বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণ আপনারা এখন দেখছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপার, আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আনিয়া। আনিয়া, তোমার যে প্রসঙ্গটায় ঢুকবো, একটা হচ্ছে নর্মাল একটা হেয়ার ফল হয়, আর এই কোভিডের ফলে কিন্তু একটা হিউজ হেয়ার লস হয়, হিউজ। এবং আরেকটা জিনিস হয়, মানে সেটা কোভিড রিলেটেড হোক বা এটা আমি বলবো লাস্ট 8-10 বছর ধরে দেখছি, গ্রে হেয়ার হওয়ার প্রবণতা কিন্তু আগে আমরা যেটা জানতাম যে 50-55 পরে একটা বয়সের পর ন্যাচারাল পরে বয়সে হয়, এখন স্কুলে পড়ার সময় থেকে গ্রে হেয়ারটা শুরু হয়ে যায়। ভেরি কনসার্নিং অ্যাকচুয়ালি, মানে প্রিম্যাচিওর গ্রোয়িং, যেটা মানে একদম বয়সের আগেই চুল পেকে যাওয়াটা সত্যি সত্যি, মানে টিনেজারদের মধ্যে যারা টোয়েন্টিজে আর্লি টোয়েন্টিজে রয়েছে তাদের মধ্যে এটা দেখেছি, এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আপনারা পাঠান। একটা জিনিস বলবো এখানে, জেনেটিক্স কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। আমাদের ফ্যামিলিতে যদি সবার একটা টেন্ডেন্সি থাকে যে খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোয়িংয়ের একটা সমস্যা থেকে থাকে, তাহলে একটা চান্স থাকেই সবার মধ্যে এই ব্যাপারটা হওয়ার। এছাড়াও অনেক কিছু আছে, কিছু ভাইটামিন ডেফিশিয়েন্সি থাকে, ডি ভাইটামিন, ই বায়োটিন, B12, অনেক ভাইটামিনস আছে যেগুলো ডেফিশিয়েন্সির কারণে আমাদের প্রিম্যাচিওর গ্রোয়িং হতে পারে। আপনারা কোনো ডক্টর কনসাল্ট করে যে এই ধরনের সাপ্লিমেন্টস নিতে পারেন তার জন্য। এছাড়া দেখো, স্ট্রেস কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর যার জন্য হয়তো এই এত আর্লি এজে গিয়ে আমরা প্রিম্যাচিওর গ্রোয়িংটা দেখতে পাচ্ছি। এবার দেখো, ডিস্ট্রেস করা, স্ট্রেস কী করে কম করব, তার কোনো একটা প্রুভেন ফর্মুলা কেউ এভাবে বলতে পারবে না যে এটা করলেই একদম স্ট্রেস রিলিফ করতে পারবো আমরা। তবে হ্যাঁ, একটু রেগুলার এক্সারসাইজ করা, একটা নিউট্রিশাস ব্যালেন্সড ডায়েটে থাকা, ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বা কোনো একটা জিনিস খুব বদল করছে আমরা যাকে যার সঙ্গে কথা বলতে পারি, শেয়ার করতে পারি, এই জিনিসগুলো ডেফিনেটলি হেল্প করে, এগুলো আমরা সবাই জানি, তো সেগুলো তো অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, এই যে প্রিম্যাচিওর গ্রোয়িং হচ্ছে তার জন্য শ্যাম্পু চুজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু নজর দিতে হবে, যে বাজারে যে কোনো শ্যাম্পু তো হেয়ার ওয়াশই করবো এই ব্যাপারটা যেন না থাকে। শ্যাম্পু চুজ করার ক্ষেত্রে আমি বলবো শ্যাম্পুটাকে একটু মাইল্ড হতে দিন, সালফেট ফ্রি শ্যাম্পু। এই জন্য বলবো, দেখো আমাদের ফলিকাল লেয়ারে যে ন্যাচারাল অয়েল তৈরি হয়, যদি খুব হার্শ কোনো শ্যাম্পু, হার্শ কেমিক্যাল বেসড শ্যাম্পু ইউজ করি, তাহলে কিন্তু এই ন্যাচারাল অয়েলের পরিমাণটা কমতে থাকে, স্ট্রিপ করে নেয়, আমাদের চুল আরও বেশি ড্রাই হবে। আর এমনিতেই যখন প্রিম্যাচিওর গ্রোয়িং হয় চুল কিন্তু খুব ব্রিটল হয়, ব্রেকেজের চান্স অনেক বেশি থাকে, ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি, ড্রাই ডাল ড্যামেজ থাকে। তখন মনে হলো যে কী দরকার সবার জন্য, রেড আনিয়ন শ্যাম্পুর রেঞ্জটার কথা আমি তখনই ভেবেছি, বা হেয়ার অয়েল, রেড আনিয়ন হেয়ার অয়েল, যার মধ্যে দেখো শুধু তো রেড আনিয়ন না, আনিয়ন এক্সট্র্যাক্টের সঙ্গে সঙ্গে কালো জিরের তেল, আমলা, ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো চুলের গোড়াতে নিউট্রিশন দেবে, সেই নিউট্রিশনটা আমাদের দরকারের সাথে সাথে খাওয়ার জন্য আমি বলবো। এই প্রবলেমের ক্ষেত্রে আমি যদি কালো তিল হয় না, চিয়া সিডস, তারপরে ব্ল্যাক চানা, যেটা কালো ছোলা যেটা আমরা অনেকে ভিজিয়ে খাই, অনেকে আবার সেটা সবজি মতো বানিয়েও খান, সয়াবিন, এই জিনিসগুলো কিন্তু ডায়েটে রাখা খুব ভালো এই প্রবলেম থেকে, মানে একটু একটু প্রিভেনশনের ক্ষেত্রে আমি বলবো এইগুলো আপনারা ডায়েটে রাখুন। আনিয়া, এই যে ধরো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের সাথে সাথে এই যে এক্সট্রা টিপসটা তুমি দাও যে ফুড হ্যাবিটে তাহলে কী কী সাপোর্ট নেব, তো এটা তো সম্পূর্ণ দর্শক বন্ধুরা পাচ্ছেন, বাট ধরো প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল ক্রাইসিস অনুযায়ী তার সাপোর্টটা আলাদা হয়, সবার ক্ষেত্রে একটু আলাদা। এই ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের জন্য তোমাকে তো গ্ল্যামার ওয়ার্ল্ড পার্লারে আমার মনে হয় অনেকটা বেশি লোকে কাছে পেতে চাইবে, মানে তুমি এখন নিশ্চয়ই অ্যাভেলেবল? এখন আমি যাচ্ছি, হ্যাঁ। তার জন্য আপনারা পার্লারের নাম্বারে অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করে জাস্ট নামটা রেজিস্টার করিয়ে নিন, আমরা সেখান থেকে জানিয়ে দেবো যে কোন দিন আমি কোন পার্লারে থাকবো। একটা সত্যি কথা বলি, এই লাস্ট 6 মাস, মানে বা 4 মাস আমি বলবো, 6 মাস না, 3-4 মাস আগে অবধি এতগুলো বছর আমি কখনো কোনো নাইট ক্রিম ইউজ করিনি। আমার যেহেতু অয়েলি স্কিন ছিল, আমার ভেতরে একটা, মানে ওই টিনেজের সময় থেকে ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়েছিল,
আমার পিম্পল বেরোবে, পিম্পল বেরোবে, পিম্পল বেরোবে, আমার একটা কিন্তু শুধু তো মেন্টাল ব্লকেজ তৈরি হয়ে গেছে। এরকম অনেকে আছে যে নাইট ক্রিম ইউজ করলে বা একটু রিচ কিছু ইউজ করলে মনে আমার প্রবলেম হবে, বা ফেশিয়াল অয়েলের কথাই বলি না কেন, গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল অয়েলি স্কিনের জন্য তৈরি হয়েছে, যেটা অয়েল কন্ট্রোল করবে, যে সিবামটা তৈরি হয় আমাদের সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল ফর্মুলেশন করা হয়েছে। ঠিক গ্লো নাইট ক্রিম, যার জন্য আমি বলি যে কোনো ধরনের স্কিন টাইপে গ্লো নাইট ক্রিম ইউজ করতে, কারণ গ্লো নাইট ক্রিমটা কিন্তু রিপেয়ার করবে, ওই রিপেয়ারিংটা আমাদের সবার দরকার। আনিয়ার সাথে কথা বলে এটা তো বোঝাই যাচ্ছে যে গ্ল্যামার ওয়ার্ল্ড পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে সত্যি সত্যি আমাদের জন্য কী কী সাজেশান, তার সাথে সাথে এক্সট্রা বোনাস হিসেবে টিপসটাও আমরা জানতে পারছি, এবং যে কোনো ধরনের কোয়ারি, যে কোনো ধরনের প্রশ্নের জন্য গ্ল্যামার ওয়ার্ল্ডের হেল্পলাইন সবসময় রয়েছে, সেটা অ্যাপয়েন্টমেন্ট হোক, সেটা প্রোডাক্ট সম্বন্ধে কোনো কোয়ারি হোক, বা নিজেদের পার্লার ভিজিট করার জন্য হোক, সব রকমই অপশান রয়েছে। আজকের মতো সময় শেষ, আনিয়া আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।